ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু কখনো, আপনি যেভাবে বললেন বুঝিয়ে, আমরা কিন্তু কখনো চিন্তাই করি না এভাবে। আমরা ভাবি রেস্ট মানে হয়তো বা সারা জীবনের জন্য রেস্ট বা দীর্ঘদিনের রেস্ট, কিন্তু এই রেস্টেরও যে একটা সময়সীমা আছে আমরা কখনো ভাবি না। আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? মিলন চৌধুরী বলছিলাম, চট্টগ্রাম পাথরঘাটা থেকে। আচ্ছা, আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন তার বয়সটা এবং পারলে ওজনটা বলে প্রশ্ন করুন, ডাক্তার সাহেব উত্তর দিচ্ছেন। হ্যালো, জি বলেন। বয়স বয়স হচ্ছে 43। জি, আমার ওই পা যখন আমি কুড়িয়ে বসি তখন আমি ইজি থাকি, এবং পা যখন সোজা করতে চাই তখন খুব বেশি কষ্ট হয়, এবং হাঁটতে চলতে উঠতে নামতে কোনো সমস্যা হয় না। বাট আমি যখন পা কুড়িয়ে বসি পাটা তখন সোজা করতে আমার হাঁটুর ব্যথা, হাঁটুর জয়েন্টে, অন্য কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু শুধু হাঁটুর জয়েন্টে খুব বেশি ব্যথা অনুভব হয়, এবং আমি সোজা করতে খুব বেশি কষ্ট হয়। হাঁটুর জয়েন্টে হাঁটতে চলতে উপরে উঠতে নামতে কোনো কষ্ট হয় না। যে আমি বুঝতে পেরেছি, আপনার হাঁটুর জয়েন্টের সামনের অংশে ব্যথা হয় নাকি পিছনের অংশে? মিডল স্যার, মিডল, সামনের অংশে। সামনের অংশে মাঝামাঝি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ওজন এবং উচ্চতা বলতে পারবেন? আমার ওজন হচ্ছে 43। ওজন এজ হচ্ছে 43, আর ওজন হচ্ছে যে এখন 68। আচ্ছা, আর হাইট হচ্ছে যে 5 ফুট 5 ইঞ্চি। আপনার পেশা কি? আপনি কি, আপনি কি করেন? আমি প্রাইভেট জব করি, তার ম্যাক্সিমাম সময় আমার বসা থাকতে হয়। বসা থাকতে হয়, জি। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। দেখেন, ওনার বয়স কিন্তু 43, তো এই বয়সে ডিজেনারেটিভ চেঞ্জ আসতে পারে, আর্লি ডিজেনারেশন চেঞ্জ আসবে। উনি কিন্তু ম্যাক্সিমাম সময় বসা থাকেন বললেন। এক্স্যাক্টলি, এই এটাও একটা আমরা বারবার বলছি, এই যে বসা মানে দীর্ঘ সময়ে অ্যাক্টিভিটিস যখন না থাকবে একটা মানুষের, তখন যে কোনো জোড়ায় আস্তে 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 আস্তে, তাহলে উনি কি করবেন? ধরেন ওনার জবটা এরকম যে বসে থাকতে হবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কথা। আমরা কিন্তু এখন, যেহেতু আমি একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এবং ডিসেবিলিটি নিয়ে আমার পোস্ট গ্রাজুয়েশন আছে, আমরা এখন সারা ওয়ার্ল্ডে আমাদের আর্গোনমিক্যাল কিছু টুলস আসছে বারবার বা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এবং আর্গোনমিক্সের একটা আলাদা সাবজেক্টই আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররাই সাবজেক্টটা পড়ালেখা করে, পোস্ট গ্রাজুয়েশন পড়ে। আর্গোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যে একটা লোকের, একটা ওয়ার্কারের, সে যেই লেভেলই হোক, একটা সে হতে পারে গার্মেন্টস ওয়ার্কার, সে হতে পারে ব্যাংকার, সে হতে পারে একজন বড় ব্যবসায়ী, সে হতে পারে গভর্নমেন্টের বড় কর্মকর্তা, তাদের যে অফিস, সে অফিসের চেয়ার টেবিল হতে শুরু করে যত যন্ত্রপাতি আছে এবং তার প্রফেশনাল যে যন্ত্রগুলো সে ব্যবহার করে কাজের ক্ষেত্রে, যেমন ডাক্তার অপারেশন থিয়েটারে ওটি ব্যবহার করে, এই সকল যন্ত্র তার হাইট এবং তার অপারেশন বা তার অ্যাক্টিভিটিসের সাথে মিল রেখে তাকে আর্গোনমিক্যালি কারেকশন করে নতুনভাবে সেট করা। আচ্ছা আচ্ছা, দিস ইজ আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। আর্গোনমিক্স হচ্ছে কাজ, আর্গো হচ্ছে কাজ, আর নোমিক্স মানে ল, কাজের ল, মানে আপনি ইচ্ছা মতোই কেবল অপারেশন শুরু করে দিবেন আপনার হাইট অ্যাডজাস্ট না করে রুগীর নিজের হাইট, তাহলে হয়তো রুগীর উপকার করতেছেন কিন্তু নিজের কোমর নষ্ট করছেন। তদ্রূপ আপনার একজন গার্মেন্টস জব ওয়ার্কার, সে হয়তো তার মেশিনটা যেই লেভেলে হওয়ার কথা সেই লেভেলে হয়তো মেশিনটা সেট করা হয় না, ইঞ্জিনিয়ারদের ভুল থাকতে পারে অথবা ওই দিকে তারা খেয়াল করে নাই, যার কারণে গার্মেন্টস ওয়ার্কারের ঘাড়ের বিশাল বিশাল প্রবলেম নিয়ে তারা আসছে কিছুদিন পর পর। তদ্রূপ কাজের ক্ষেত্রেও কিছু ল মেনটেন করতে হবে, যে আপনাকে প্রতি কাজের 1 ঘন্টা পর পর উঠে যেতে হবে বা আপনাকে অবস্থান চেঞ্জ করতে হবে। এই লগুলো এখন বাই বই পুস্তকে আস্তে আস্তে ইমপ্লিমেন্টে যাচ্ছে। সো এই জিনিসগুলা, যে কাজ করব না আমরা বা কাজের প্রবলেম হবে, নো, কাজের মধ্যেই আপনাকে অবস্থান চেঞ্জ করতে হবে। একটা রোগী বা কোনো লোক টানা, যেমন আমরা এখন কথা বলছি, হয়তো আমার একটা ব্রেক আসতে 15 মিনিট সময় লাগে, ওকে, সেই ক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আমাকে অবশ্যই উঠতে হবে। এখন যদি এইরকম হয় যে আমরা টানা বসি কথা বলছি, তখন প্রতি ব্রেকে আমাকে একটু উঠতে হবে। সো এই জিনিসটা, এমন কোনো আইন নাই পৃথিবীতে যে আপনাকে আটকিয়ে দিবে যে না, তুমি এই ব্রেকের মধ্যে উঠার কোনো সুযোগ নেই, এমন কোনো কাজ নাই পৃথিবীতে। আমাদের শুধু দরকার প্রতিষ্ঠানগুলোকে সচেতন করা, মানে যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে এমপ্লয়ি নিযুক্ত করেছে, সে প্রতিষ্ঠানগুলোকে এই আর্গোনমিক্যাল প্রবলেম হচ্ছে বা হতে পারে একটা মানুষের, সেটা তাদেরকে সচেতনতা ডেভেলপ করা, এবং যারা এই সকল কলকারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠান বা চেয়ার টেবিল তৈরি করে অফিস সাজিয়েছে, ডেকোরেশন করেছে, সে তাদেরকে তাদের এই পড়ালেখা করে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে। আচ্ছা, আমাদের যে দর্শক ফোন করলেন তার ব্যাপারে কি সাজেশন আপনার? তার ব্যাপারে আমি বলবো, উনি একেবারেই আর্লি অস্টিওআর্থ্রাইটিস, আর্লি চেঞ্জ আসছে, আপনি নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে, ন্যূনতম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, নাম্বার 1। আর আপনি টানা বসে থাকবেন না,
অফিসে মাঝে মাঝে একটু উঠবেন বসবেন কাজের ফাঁকে ফাঁকে এবং হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আপনি ইন্টারনেটে পাবেন বা আমার ইউটিউব চ্যানেলে গেলেও আপনি পেয়ে যাবেন ফেসবুক পেজেও পাবেন জি নি মোবিলাইজিং এক্সারসাইজেস এই এক্সারসাইজগুলো দেখে বা হাঁটুর এক্সারসাইজ ওই এক্সারসাইজগুলো আপনি অফিসেও বসে বসে করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে তারপর আছে সাইক্লিং বাইসাইক্লিং বা সাইকেল চালানো এই সকল মানে এই হাঁটুর যে কোনো জড়তা যে কোনো অসুস্থতা সাইক্লিং বা এক্সারসাইজগুলো কাটিয়ে উঠতে অনেকাংশেই সহায়তা করে তারপরও যদি আপনার এটা ব্যথা থাকে বা সমস্যা তৈরি হয় অবশ্যই আপনাকে একজন ডিসেবিলিটি এবং পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে অ্যাসেস করে চিকিৎসা নিতে হবে পাশাপাশি আপনি এখন বাসা গরম শেক নিতে পারেন আর অ্যাক্টিভিটিসগুলো আপনি যদি বাড়িয়ে তোলেন আশা করি সমস্যাটা চলে যাবে ডক্টর শফিউল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল